গাইবান্ধায় অভিযান চালিয়ে বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া চিকিৎসক মোহাম্মদ মোরশেদ আলমকে আটক করে র‍্যাব ১৩ গাইবান্ধা। ওই ডায়াগনস্টিক সেন্টারে তিনি দীর্ঘদিন যাবৎ অন্য একজন চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে চিকিৎসা করে আসছিলেন। এদিকে ওই ভুয়া ডাক্তারের সদস্য পদ বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। আরও জানাচ্ছেন ফরহাদ হাসান। ভুয়া চিকিৎসক মোহাম্মদ মোরশেদ আলমকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাকে ৯০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। আদালতে তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করে দোষ স্বীকার করেন তিনি। আর কখনোই এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিলে তাকে রেহাই দেওয়া হয় বলে জানান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজউদ্দিন। উনি যে BMBS নাম্বারটা ব্যবহার করতেছেন এটা আসলে ওনার না, যা টাঙ্গাইলের একজন ডাক্তারের, ওই ডাক্তারের BMBS নাম্বার ব্যবহার করে উনি আসলে প্রতারণাভাবে এখানে চিকিৎসা করে যাচ্ছেন। এই জন্যই তাকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৮ ধারা এবং ২২ ধারায় ওনাকে আমরা ৯০,০০০ টাকা জরিমানা করছি। একই সাথে এই লোকগুলো আপনার মুস্তাকে প্রদান করছে যে ভবিষ্যতে উনি এই ধরনের কাজ করবেন না, যদি এই ধরনের কাজ করেন তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোরশেদ আলমের মতো আরও কোনো ভুয়া ডাক্তার থাকলে তাদের ব্যাপারেও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকেই। সেবা নিতে গিয়ে যদি ভুয়া ডাক্তারের শরণাপন্ন হয় তো সেক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে কীভাবে আস্থা রেখে চিকিৎসা সেবা গ্রহণ করব? লেখাপড়া করলে জানি না, আর আমাদের চিকিৎসা নেব, সে চিকিৎসা তো ভুয়া ডাক্তার যেহেতু একটা ধরা পড়ছে, এই সরকার যদি পদক্ষেপ নেয়, আরও যদি দিয়েছে আর কিছু ভুয়া যদি থাকে এগুলো করে পদক্ষেপ নেয় ধরো ভবিষ্যতে যেন আর না হয় এটা আমরা চাই। এদিকে ভুয়া ডাক্তার হিসেবে প্রমাণিত হয় মোহাম্মদ মোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য পদ থেকে বাতিল করা হয়েছে বলে জানান অ্যাসোসিয়েশনের গাইবান্ধা জেলা সভাপতি ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান। আমরা BMA তাৎক্ষণিকভাবে তার কেন্দ্রীয় BMA-র সঙ্গে আলাপ করে তার সদস্য পদ আমরা বাতিল করি এবং প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, এ ধরনের কোনো যদি ভুয়া চিকিৎসক থাকে তার খুঁজে বার করে তাদের ফরহাদ হাসান, রেডিও সারাবেলা, গাইবান্ধা।